তখন মহিলা একান্দা কথা করিয়ার বলে কি তার লাগে কান্দ বলে তার লাগে হাল দিয়ার রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তোমাদের আশ্রয় জান্নাতের সম্পূর্ণ তোমাদের লাগে খুলিয়া দিছন সব তুমি কেন বক্ষণ করতে পারবাই কিন্তু একটা গাছ এই গাছের ফলটা তোমাদের বক্ষণ করার লাগিয়া তোমাদের ব্যবহার করার লাগে নিষেধ করছন এই লাগে আমি কান দিয়ার বলে বক্ষণ করার লাগে কিটা হইব আল্লাহ পাক তোমার তুমি তাই খ্রিস্টাস্তা কি আল্লাহর আরো বেশি নিকটবর্তী হয়ে যাবে তাই হইছই উনি আগে ও দুইটা ছেলে দিছেন কইলা ছেলে একটা তাই নিজে বক্তব্য করছেন আর একটা দূরে হযরত আদম আর নবীর আলাইহিস সালাম দে বক্তব্য করাইছে খাওয়াইছে আল্লাহ পাক তোমার তাআলা হযরত আদম আর হাওয়ার উপর নারাজ হয়ে গেলেন জানেন কি বললাম আর আমার নিষেধ করে তুমি তাহলে পাল্টাই নেই যায় আল্লাহ পাক তোমারক তাআলা নারাজ হইয়া দুইজনকে কিটা করলা জান্নাত থেকে বিতাড়িত করে দিলা জান্নাত থেকে দুইজনকে বিতাড়িত করে দিলা এল্লাকি রব্বুল আলামিনে সমস্ত মানুষের সম্বোধন হইয়া হইছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদুশ শাইতান إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ তুমি তাই শয়তানের আয়াত যখন থেকে হরিও না শয়তানের আয়াত যখন থেকে তুমি তাই না বিরত থাকো তুমি তাই এ আল্লাহ পাক তোবারক তাআলার আয়াত যখন থেকে হরো এটা হইছো হইছো শয়তানের আয়াত যখন থেকে হরিও না শয়তানের আয়াত যখন থেকে থেকে তুমি তাই না বিরত থাকো আর এ আল্লাহর আয়াত করো এ আল্লাহর আয়াত করো আর ওই আল্লাহর আয়াত করো রাস্তা যেটা আছে এই রাস্তাটা হইল সঠিক পথ সঠিক রাস্তা জান্নাতের রাস্তা আল্লাহ পাক তোবারক তাআলা রাস্তা দিয়ে যাও তাকে আল্লাহ পাক তোবারক তাআলা রাস্তা দিয়ে যাও চলে তার শেষ আপনার গন্তব্য স্থলে তাহব জান্নাত আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল যেই সময় হযরত আদম বাহির করিয়া দুই দণ্ডে দুই ফাড়ের মধ্যে নিক্ষেপ করা হইল পৈত্রে আসনে কুবর ফাড়ের দণ্ড পরিষ্কার ফাড় দুই ফাড় দুই দণ্ডে নিক্ষেপ করা হইল দুই দণ্ড যখন একজন থেকে আরেক জন আলাদা হয়ে গেল আলাদা হওয়ার পরে আপনার একজনে আরেকজন দেখা নাই শুধুমাত্র খান্দা আর খান্দা খালি একজনে আরেকজনের লাগে খান্দিতরা আল্লাহ পাক তোমার তাআলা জান্নাত থেকে বার করে দিলা এখন জমিনের মধ্যে আয়া জমিনের লতা পাতা গুটা ইত্যাদি বক্ষণ কথরা আর আপনার লাশার ওই আমাদের সারা ঘুরিতরা ওইতরা এইভাবে ঘুরতে ঘুরতে 300 থেকে 350 বছর আপনার খাটি দেশে গিয়া আপনার কোনো কোন কিনার হইতরা না একদিন পৈতরা দুইজনে মনে সময় আপনার দুইজন আরফার ময়দানের মধ্যে আপনারা ইয়া আসিলা আর আরফার ময়দানের মধ্যে এমন এক রায়তি আসিলা যে রায় আরফার ময়দান আপনার এই শোকাটার মধ্যে লেখা দেখলা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা শব্দ লেখা তারা দুইজনে শব্দরে পড়িলা আর লাগে লেখা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جيش ما لحد خلا ربنا ظلمنا أنفسنا
minal khasirin arla khatekia loga loga afnar ayya ayatre paath korla ayatre parila parar loga loga hawa dailo allah paath tumar batala hukmat ke hawa dailo o adam aske tumi je ayat poriso je dua koroso ei duar binimoye ami tumatan ubhoyer jibonor somosto gunar maaf kore dilailam je bhul koslai ei bhul de ami ekbare nishpotti kore dilailam kali shudhu matro tumi na tomar joto aulad hol gonar moddhe aila aaj theke niya kiamat porjonto joto tomar aulad hol gonar moddhe aila ei somosto aulad hol ei shomoy musibotor moddhe pholoba মুসিবতার মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া যখন আমার কাছে আয়াত চাইবা আর এই আয়াত রসিলা করবা দরিয়া দোয়া করবা দোয়া করার লগে লগে আমি আল্লাহ পাক তবারক তাআলায় তার দুয়ারে আমি কবুল করে লইম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah amar bhai hol dost hol bujur ko hol ei samay hotra subah sajdo kore samay shesh hoyche ar fajar uthche loge loge ei samay allah pak tomar এরপরে ওই যে আজকের রাত এমন এক এমন এক বক্তার মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে এমন এক আয়াত পাইলাম এমন এক দোয়া পাইলাম যেটা পড়িয়া আমি দোয়া করলাম আর রব্বুল আলামিনে আমারে maaf করে দিলেন ও লগে লগে শুকরিয়া আদান শুকরানা হিসেবে দুই রাকাত নামাজ পড়িলা ও দুই রাকাত নামাজ এই সময় আসল ফজরের সময় হযরত জিব্রাইল কইলা ও আল্লাহর রাসূল আমি এর ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই যদি আমি এর ভিতরে আর যাই তাহলে আমার যে দাফনা আছে 600 দাফনা সমস্ত আল্লাহর নূরের তজল্লিয়ে বরকতিয়া সরকার হই জিও গিয়া ও তাই নহনের মধ্যে আল্লাহর রাসূলকে ছাড়ি দিল তখন আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহ রওনা দিলা যখন আরশের সিঁড়ির মধ্যে উঠিতা তখন হঠাৎ আমার মধ্যে আইলো যে আমার আগে এক নবী আসলা যে নবী হযরত মূসা আলাইহিস সালাম এর লগে আল্লাহ এক কথা হোসলা মাফ কথা হোসলা এক পাহাড়ের মধ্যে পুর পাহাড়ের মধ্যে যখন এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তোমার বলায় হযরত মূসা আলাইহিস সালাম এর লগে আপনার মাফ কথা হোসলা এই সময় হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক তোমার বলায় হইলা ও মূসা তোমার পা উত্তকিয়া জুতা মুবারক খুলিলাও কারণ এই পাহাড়ের এই জায়গাটা একটা পাক জায়গা মূসা আলাইহিস সালাম রে আল্লাহ কইতেছেন পাহাড়ের মধ্যে
পনমাত্মটা হতে দেখলে পাঁচ জায়গা তোমার পাউতে জুতা খুলিল আমি আল্লাহর আরশ আরশের শ্রীবায় জুতিটা এখন জুতা লইয়া যদি ওটা শুরু করি আল্লাহ যদি কই দেন তাহলে এর আগে আমি খুলি না ও খুলি আর আনি না আরশের শ্রী খান্দা আরম্ভ করলো ওয়াল্লাহ রাসূল যেইদিন থেকে গিয়া আমরা সৃষ্টি করা হইছে এই দিন থেকে আমরা অপকারত আমরা অপকায় আছি যে আল্লাহ রাসূল আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ হইবা আর আমরা উপরে দিয়া ঠিয়া দেইবা আর তান জুতা মুবারক দিয়া আমরা উপরে দিয়া ঠিয়া তোমার লাগি আমরা অপেক্ষায় আছি লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জুতা মুবারক পিন্দিলা পিন্দিয়া আপনি আরো আনা দিলা যাইতরা আপনারা যাইতে সময় এখন আমরা যদি কোন এক বড় মানুষের লগে দেখা করা যায় তে যাইতে সময় গিয়া এন লগে আগে মাপটা করা লাগবে না মাপটা করা লাগবে তো মাপটা করতে তো আমরা ব্যস্ত কি বেশ যদি কোন এক বুজুর্গ লগে বা কোন বড় মানুষের লগে দেখা করি তে গিয়া আগে কিটা কই সালাম আলাইকুম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার অর্থ হইল গিয়া যে তোমার উপরে শান্তি বর্ষিত রহমত নাজিল কত কত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতরা আল্লাহ বড় আর তাই তো হলো তখন গিয়া আল্লাহর লগে তো মাথা লাগবে কিটা কই আমার কিটা পড়ল আর চিন্তা আর চিন্তা পড়ল যে এখন আল্লাহর কি কিটা কইতাম গিয়া তখন যদি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো তোমার উপরে রহমত নাজিল তার উপরে রহমতটা দিত করবে পেশ পাইল তখন চিন্তা করতে করতে যাইতরা যাইতে যাইতে যখন আল্লাহ পাক তোমার কালার সম্মতের মধ্যে উপস্থিত হইলা হাজির হই গেল গিয়া হাজির হওয়ার লগে লগে আপনার হঠাৎ করিয়াতান আল্লাহ পাক তোমার কালার প্রশংসা করা আরম্ভ করলা মুখে দিয়ে এলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহ আমি তোমার প্রশংসা করিয়া তোমার পবিত্রতা বর্ণনা করিয়া লগে লগে রব্বুল আলামিন জবাবের মধ্যে ফরমাইলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও আল্লাহর রাসূল তোমার উপরে শান্তি বর্ষিত তোমার উপরে রহমত নাজিল আল্লাহ পাক তোমার কানায় জুরাইয়া আল্লাহর রাসূলকে সালাম দিলা তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন উম্মতের কথা হইলে আল্লাহ পাক তোমার কানায় আমার এই শাশুড়ি আগলাইয়া সালাম দিলাইয়া আমার উম্মত অল্প রয়ে গেল আল্লাহর সামনে ওখানে বলতে গিয়াও কিন্তু উম্মত চিন্তা এখনো ফিরে রয়ে গেছে জানছেন না লগে লগে আল্লাহ পাক তোমার কানার সামনে আবার তোমার খাস খাস বান্দা আপনার উপরে সালেহীন আপনার উপরে লগে লগে ফেরেশতা মণ্ডলী ফেরেশতা আপনি সাক্ষী দিলে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার ভাই হল দুস্ত হল বুজুর্গ হল তো আল্লাহর লগে কথাবার্তা হইল এরপরে আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে ঘুরে আইসলা আইতে সময় উম্মতের লাগে কিটা আনলা নামাজ লই আইসলেন সর্বপ্রথম কোন নামাজ আসল ফজরের নামাজ সর্বপ্রথম নামাজ ফজরের নামাজ ও ফজরের নামাজ যে ফজরের নামাজ আল্লাহ পাক তোমাদের কানায় মুহাম্মদ যে নামাজটা সর্বপ্রথম হযরত আদম আলা নবী আলাইহিস সালাম আপনার ওয়াক্ত ফজরের মধ্যে শুকরিয়াতান হিসেবে পড়েছিল ও নামাজ রে রব্বুল আলামিন আপনার কান বন্ধ হলো কান নবীর কাছে দিছ আর আল্লাহর নবীর উম্মতের লাগিয়া এই দুই রাকাত ফজরের নামাজ ফরজ করিয়া দিলেছ আমার ভাই হল সকল বুজুর্গ হল আজকের দিনের মধ্যে
Ismail, Ibrahim, or Surin, Nisera,
Kurbannya ada itu, ada warat, loge-loge rambut alam ini, abnar po asman tadi dana ida, pan sabdat tarluya, inna kada liknan fil muhsinin. Wahai Ibrahim, kami suka kurban kurban itu hari itu, ya kan kemar kurban ini kami rambut alam ini berhak mengkorlam, tapan loge-loge kriya saya dekala, kan Ismail itu soi suri dekala, senokala soi, jadi semua loge-loge rambut alam ini sukriya dekala. Leo zakat roilo amar kurbani ro ade holai amar kusono dilai amar kurbani choti koise er lagiya rabbul alamin ami shukranai jete sarva khat namaz adaya koriya rahoyen yot bandila sarva khat namaz korila allah rasul miraj ga jawar hore ditiya namaz rabbul alamin amnar ummat ro dilal nabire dilal jao o allah nabi dui number namaz dilam tomar zuhur namaz দে নমস্কার সর্বপ্রথম তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাঈলকে কুরবান করার লগে লগে শুকরান হিসেবে সাজদাকাত নামাজ পড়েছিলা ও নামাজ রে আমি তোমার উম্মতের উপরে ফরজ করিয়া দিলাম আমার পায় হল দুষ্ট হল বুজুর্গ হল আজকে যে বান্দা এবং বান্দী জোহর ও সাজদাকাত নামাজ বা তোমার তাকবীরে ওলা আছে আমার প্রাণ ভরে করিয়া মসজিদের মধ্যে গিয়া পড়িবা পড়ার লগে লগে হিজরত করে লইলা
যখন হিজরত করা আরম্ভ করলা হইরা তে হিজরত করতে সময় হঠাৎ সাগর ফাড়ি দেওয়াতে লাগিয়া আপনার তান পড়ি গেল তার পড়ার কারণ রব্বুল আলামিনে তার এই বিচিত্র রূপে তার এই যে ফয়সালা যখন নিছেন এই ফয়সালার উপরে আল্লাহ পাক তোবারক তাআলা নারাজ হয়ে গেলিয়া কিটা লাগিয়া যে আমি এই কওমর উপরে কথা বলা ছিল করিয়া তোমারে তো অজ্ঞান দিয়া পড়ার লাগি আমি কইছি না আমি না করিয়া আর আমার আমা কয়া তুমি তোমার জান বসাইতা করিয়া হরিয়া দাঁড়াই গিয়া এর লাগি যে যাও তো সমুদ্র ভরনে লাগিয়া আপনার সমুদ্র মধ্যে পড়ে গেল টুপট করে মাছে গেলে রইল আপনারা কইতরা তাই যেই সময় মাছের পেটার মধ্যে গেল মাছের পেটার কেন খবর নামি এখান তো খবর এই খবর মধ্যে মাছের পেটার মধ্যে সাগর যখন তাই 40 দিন পর্যন্ত রব্বুল আলামিন জীবিত অবস্থায় রাখলা আপনার জীবিত অবস্থায় রাখার পরে আপনি রব্বুল আলামিন এমন দোয়া ইলাহি করিয়া দিলাই কইয়া দিলা কোন নবী ও হযরত নূহ আলাইহিস সালাম বলো তুমি এই আয়াতে এই দোয়া তুমি পাঠ করো তুমি করো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়া তুমি পাঠ করো করো তখন লগে লগে হযরত নূহ আলাইহিস সালাম এই আয়াত তিলাওয়াত করলা তিলাওয়াত করার লগে লগে মাছের আর সহ্য হইল না সমুদ্র থেকে আপনার মাছ বলে শুরু আইয়া উগলি হযরত নূহ আলাইহিস সালাম রে আপনার ব্যাপার করিয়া দিলাইল যেই সময় মাছের পেট দেখিয়া হযরত নূহর বার হয়ে দিলাইল লগে লগে আপনার হযরত নূহ আলাইহিস সালাম এই সময় আসলো আসরের সময় আপনার সাইজ রাখাতে শুকরানা নামাজ আদায় করলা শুকরানা নামাজ আদায় করলা আপনার যে শুকরানা নামাজ রব্বুল আলামিনের দরবারে মধ্যে আদায় করলা ও এই রাখাতে সাইজ রাখাতে নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলা মেরাজ যাওয়ার পরে আল্লাহ রাসূলের মারফতে উম্মতের উপরে সাইজ রাখাতে নামাজ রব্বুল আলামিনে ফরজ করিয়া দিলাইলা আরে দেন একজন নবী আসলা তার নাম হযরত যায়র আলাইহিস সালাম কোরআন কারীমের মধ্যে ঘটনা গেছে যে হযরত যায়র আলাইহিস সালাম এক নবী তাই এক জঙ্গলি রাস্তা বাই দিয়া যাইতে যাইতে সময় তার লগে এক সওয়ারি আসলো লগে খাওয়ার কিছু সামান আসলো কসা আসলো আদি আমরা বাসায় তখন তার দিলের মধ্যে একটা ইরাদা আইলো যে আল্লাহ মানুষের যে মৌত দেয় আর মৌত দেওয়ার মধ্যে আবার যে তারা কিয়ামতের দিন জিন্দা হতো কত লাখ লাখ কোটি কোটি বছর যাইব এর বাদে এটা খিলে সম্ভব বলে একটা বড় খেয়াল তার দিলের মধ্যে আইল যখন তার দিলের মধ্যে বড় খেয়াল আইল রব্বুল আলামিন লগে লগে তার ওই জায়গার মধ্যে আপনার মৌত দিলাইলা ওখানের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল গিয়া লগে তার সোয়ারির মৌত হয়ে গেল গিয়া আপনার যেই সময় তার মৌত হইল মৌত হওয়ার পরে 100 বছর গেল 100 বছর পরে আবার রব্বুল আলামিন এই হযরত উযায়র আলাইহিস সালাম রে আবার জীবিত করলা জীবিত করিয়া জিকাইলা ও ইজরাইল ও উযায়র আলাইহিস সালাম তুমি কৌসান এই জায়গার মধ্যে তুমি কতদিন আসলাই কত সময় আসলাই কেন কইলা আল্লাহ নবী তো মাসুম বেগুন আছে কইলা কি তো 24 ঘন্টা বা 1 দিন হইব আর কিন্তু আসলাম কিন্তু না হালাকে 100 বছর তাই কেন মৃত অবস্থায় আসলাম মরা আসলাম 100 বছর তখন এখানে প্রমাণ মেটে গিয়া কইলা তুমি গুনিয়া যাও সাইন তুমি যে রাস্তা থেকে তুমি যে শহর থেকে যে তুমি গাঁও থেকে তুমি আইসলা বাজে যাও সাইন ইয়া দেখলা সারা বদলিয়া পরিবর্তন হয়ে গেছে এটা তো আর সিনাও যায় কইলা কিতা হইব হয়তো 5-7 বছর 10 বছর হইতে পারে আর কিন্তু আসলাম
তোমার আল্লাহ পাক তবারক তাআলা কুরআন মারফতে জানাইছেন জানা তুমি একান্ত মধ্যে তুমি 100 বছর কত অবস্থায় আসলায় আমি তোমার মৌত ইসলামই কেন নই তুমি বিশ্বাস করো না তোমার কাছে তোমার সোয়ারে আসলো উঠেছো তোমার সোয়ারে রাহাতি বলতি না দেখাইলা হাতি বলতি পর্যন্ত নাই আবার লগে লগে দেখাইলা যে তান লগে তো মশা আসলে কেন গরম জেলার লার হইছে গরম জেলার লার হইছে যে আমি 100 বছর মৃত অবস্থায় তোমার এখানে রাখলাম আর রাখার পরে 100 বছর পরে জিন্দা করছি কিন্তু তোমার সোয়ারে দুলিশা নাই ইগো তোমার লাগে সমান রাখছি আর তোমার মশা যখন হাওয়ার লাগে তুমি কেন গরম রাখছ আমি আল্লাহ লগে লগে আল্লাহ পাক তোমার Allah Rasul sallallahu alaihi wasallam sore meharaj omote gela meharaj omote jawar pore tin number namaz dila asor namaz je namaz ekta waqtar moddhe korte hazrat udaire porishoyen ar ekta waqtar moddhe aise apnar hazrat eno sara nabi min alaihi salam porishoyen apnar o namaz re rabbul alamin Allah Rasul sallallahu alaihi wasallam ar ummato re Allah nabi shoh ummato re koro dhoriya lila আইছে বন্দা এবং বন্দি আপনার ওয়াক্ত মোতাবেক আসর সালাত নামাজ পড়িয়া পড়িয়া আপনার খুশু হুজুর শরীর পড়িয়া রব্বুল আলামিনের ফরজ আদায় করবা রব্বুল আলামিন কইরা হযরতে নুসে আমি মাছের পেট থেকে যারা মাছ সোম হিসাবে জেলাতাম আপনার তেজ সাথে জিমান দিয়ে বার বাইর হইলাম ওইভাবে তুমি তোমার উম্মতর ওলা ইমানের বটি তোলা আমি আল্লাহ বাড়াইয়া দিও তিন নম্বর নামাজ এই লাগিয়া চার নম্বর নামাজ এই মাগরি বড় নামাজ চার নম্বর ও নামাজ তোমার তৈয়ার যে নামাজ হযরত আইনু বালা নবী আলাইহিস সালামে সর্বপ্রথম পড়েছিলা কোন সময় পড়েছিলা হযরত আইনু আলাইহিস সালাম এমন এক নবী আসলা যান বিমার হই গেল গিয়া বিমার হওয়ার পরে ওলা বিমার হইলা সমস্ত শরীরের মাংস দরিয়া পড়ে গেল গিয়া আপনার ফুকে আপনার সমস্ত শরীর হাই লইলা ফুকে কিরা তারা শরীর আপনার হাই বলাই দিলা আপনার ফুকে কিরা খাইয়া খাইয়া আপনার যখন শরীর দেখিয়া দরিয়া পড়ত আবার টাইম ও তুলিয়ে তার শরীরের মধ্যে দিতা কইরা কথা লাগি আমি দিতাম যে আল্লাহ হয়তো ফুকর রিজিক আমার শরীরের মধ্যে আছে এলাকি আমি কো পড়ে গেছি কি তারা বঞ্চিত করতাম কি তার লাগিয়া কিন্তু আপনার ও এত মারো হের একদিন এমন এক সময় এলো মাগরিবের সময় আর ও বেইল পড়ার সময় হঠাৎ তার দিলের মধ্যে আইলো যে আমি যে আল্লাহ আমারে ও এত বিমারো হের যদি আবশ্য তবিয়তে রাখছে আমি শুকরানা হিসেবে নামাজ আদায় করতাম নিয়ত পল্লা সাইজ রাখাত নামাজ নিয়ত নিয়ত পল্লা সাইজ রাখাত নামাজ নিয়ত যেই সময় বিমারী অবস্থায় হযরতে আমরা নামাজ আরম্ভ করলা নামাজ আরম্ভ করিয়া আপনার নামাজের মধ্যে রুকু সিজদা করতে তিন রাকাত পর্যন্ত রুকু সিজদা করে লইলা হযরত আইয়ুব তিন রাকাত রুকু সিজদা করলা চার নম্বর রাকাত যখন পড়িতা আপনার চার নম্বর রাকাত সিজদার বাদে আর উঠতে পারই না উঠাত লাগন চেষ্টা করে নাবার জমিনের মধ্যে পড়ি যাই গিয়া উঠাত লাগন চেষ্টা করে নাবার জমিনের মধ্যে পড়ি যাই তখন রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম হইল আইয়ুব তুমি তিন রাকাত পড়িয়া সালাম ফিরাইলাও আমি আল্লাহ চার রাকাত সওয়াব তোমার নামাজ আপনার তিন দফা মাগরিবের নামাজ আদায় করবা খুশু খুজুর সাহেব
আল্লাহ পাক তোমার কথা আলিমা তুমি পড়ো তখন বায়াত করতে হলো বুজুর্গ হল আমরা যদিও হয় আজকে জন্মের মধ্যে আমরা লেখা পড়া জানি না এটা তো আল্লাহর ভাষা আরবি ভাষা এই আরবি ভাষায় কিতাব লেখা এই আরবি ভাষা তো আমরা পড়তে পারতাম না কইতে এই যে কিয়ামতের দিন যেই সময় রব্বুল আলামিন বান্দার আমল তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন